অনেক আব্বা আছে, আল্লাহ যদি একটা ছেলে দেয় চলচ্চিত্রের নায়ক বানাবো, এরকম কিছু আল্লাহ আল্লাহ বাবা আছেন? আল্লাহ যদি মেয়ে দেয় তাহলে একটা নায়িকা বানাবো। আজকে ফেসবুকের ভিতরে না ইউটিউবের ভিতরে যেন দেখলাম আল্লাহু আকবার, বাংলা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য নায়িকা, তোমরা যুবকরা চেনো নাম কব না, ওনার সন্তান হয়েছে, সন্তানটা নিয়ে উনি গেছে বাপের বাড়ি, নানাই সন্তানটা কোলে কইরা সন্তানের মাথায় টুপি দিয়া জুমা দিবস পালন করার জন্য গত শুক্রবারে এতটুকু কোলের নবীর দায়িত্ব কি বাতা পেলুম মিজিনা রসুলাম মিনহুম, চারটে কাজ, এই আমার দিক চারটে কাজ, জোরে বলেন কয়টা কাজ, জোর হলো না। এক নম্বরে বাসাবিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী আমাদের সামনে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাবে। আমাদের কাছে যদি এখন নাই, সর্বপ্রথম দুনিয়ায় কোরআনের তিলাওয়াত কে করেছে? আরে কথা কয় না, বাঙালি বোঝে না, আমাদের নবী কোরআন তিলাওয়াত করছে কিনা কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীর আগে কি দুনিয়ায় কেউ পড়ছে? ইয়াসিন সূরা নবীর আগে কেউ পড়ছে? আলহামদুলিল্লাহ সূরা মানব কুলে নবীর আগে কেউ পড়ছে? আমার নবী আলিফ বে আলহামদুলিল্লাহ সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করেছে। এতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বরে তিলাওয়াত করার জন্য কোরআনে কারীম, এতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বরে ওয়ায়ুজাক্কিহিম, প্রত্যেকটা মানুষের কলবে রোগ আছে, প্রত্যেকটা মানুষের চরিত্রে রোগ আছে, এই চরিত্রের রোগের চিকিৎসার জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছে। চরিত্রের মধ্যে রোগ আছে না নাই, এই চারিত্রিক রোগ কি, এই রোগগুলো নির্ণয় করার জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। নবী পাক ডায়াগনোসিস করেছেন, আমার আল্লাহর কুরআন দিয়া, আমার আল্লাহর রসুল আমার চরিত্রিক রোগের চারিত্রিক রোগের ডায়াগনোসিস করেছেন, রোগ নির্ণয় করেছেন, চেক আপ করেছেন কুরআন দিয়া আর নবী পাকের হাদিস দিয়া। বন্ধুরে, এই চেক আপের মাধ্যমে উম্মতের কি কি রোগ আছে সমস্ত রোগগুলো ধরাই দিয়েছে। এবার নবী পাক চলে গেছেন, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে উম্মতের চারিত্রিক রোগের চিকিৎসা করার জন্য আমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী রেখে গেলাম, উলামাই কেরাম রে, উলামাই কেরাম তোমাদের চারিত্রিক রোগের চিকিৎসা করবে, ডায়াগনোসিস করবে কোরআনের হাদিস দিয়া আর ঔষধ দেবে এজমা আর কিয়াস দিয়া। এই ডায়াগনোসিস করবে কোরআনের হাদিস দিয়া আর ঔষধ দেবে এজমা আর কিয়াস দিয়া, কোরআন তো চেনেন হাদিসও চেনেন, এই দুইটে মেশিনে আপনার রোগ নির্ণয় করবে কি কি রোগ আপনার আছে, এবার চিকিৎসা দেবে এজমাই সাহাবা আর কে আছে ওলামা, এই দুইটা মেশিন, এই দুইটা দুই প্রকার চিকিৎসা আপনার হবে। আমি যদি নবী পাকের পক্ষ হইয়া অ্যাসিস্ট্যান্ট ডাক্তারি করি, আপনাদের রোগগুলো যদি ধরে দেই কষ্ট হবে নাকি? রোগ যদি সঠিকভাবে ধরিয়ে দেয় আমার তো মনে হয় এইটাই বেশি ভালো হয়, কথা বলেন না কেন, আর ঔষধ সাথে দিতে পারলে আরও ভালো। আমাদের গ্রাম্য ডাক্তাররা রোগ ধরতে পারে না, মুখস্থ চিকিৎসা করে, রুগীদের ডাক্তারি শেখে, রুগী একটা গেলে সাত আট প্রকারের ঔষধ দেয়, কোনটায় লাগিয়ে যায় সেইটা মনে রাখে, ফিরে রুগী আসলে সেইটি সেই ওষুধ দেয়, রুগীদের ডাক্তারি শেখে, যখন কাজ না হয় এই ডাক্তারের কাছে, ডাক্তাররা দমাদম মোটামোটা কয় গালি দিয়ে চলে যায় থানা কমপ্লেক্সে, থানার ডাক্তার এমবিবিএস ডাক্তার সে পরীক্ষা নিরীক্ষা করে যদি আসল রোগ ধরতে পারে তো ভালো চিকিৎসা হয়, না ধরতে পারলে চলে যায় বিভাগীয় ডাক্তারের কাছে, ফরিদপুর 250 বেডে চলে যায়, ঢাক গোপালগঞ্জ 250 বেডে চলে যায়, খুলনা 250 বেডে চলে যায়, এ জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো, না হলে চলে যায় পিজি হাসপাতালে, ঢাকার বড় বড় হাসপাতালে, ও জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো, না ধরতে পারলে আরও পয়সা থাকলে চলে যায় ভারতে মাদ্রাস চেন্নাই বোম্বে, সে জায়গার ডাক্তাররা ধরতে পারলে ভালো, না ধরতে পারলে পয়সা থাকলে চলে যায় একেবারে লন্ডন বিদেশে চলে যায়, সেখানে যাইয়ে ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। এখন ওই জায়গার ডাক্তাররা আপনাকে চেক আপ শুরু করছে, আপনার ব্লাড ভালো, আপনার লিভার ভালো, যেটা যেটা কয় নর্মাল খুশি চায়, ব্লাড ভালো থ্যাংক ইউ নর্মাল, আপনার লিভার ভালো সুন্দর, আপনার কিডনি ভালো সুন্দর, আপনার পিত্তথলিও ভালো সুন্দর, আপনার পাকস্থলী ভালো এটাও নর্মাল সুন্দর, আপনার ব্রেনও সমস্যা নাই এটাও সুন্দর, তবে আপনার আপনার সর্বনাশ হয়েছে, আপনার লাংসে ক্যান্সার হয়েছে, লাংসে ক্যান্সার,
আপনি ওষুধ খেলেও খেতে পারেন মাস তিনিক, অথবা বাড়ি যে জামনে চা খেতে পারেন, 3 মাস আপনি বাঁচবেন। 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে যাইয়া লন্ডন যাইয়া সে জায়গা যাইয়া আপনি মেশিন দিয়ে পরীক্ষা করাইয়া বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনি আপনার একটা রোগ জেনে আসছেন। ওই ডাক্তার এমন হয়ে গেছে, ডাক্তার বলছিল 3 মাস, আপনি 3 দিনের ভিতরে স্ট্রোক করে মরে গেছেন। আপনার সাথীরা ডাক্তারের দরছে, আপনি বললেন 3 মাস বাঁচবে, তাতে 3 দিনই মরে গেল। কয় যে রোগ হয়েছে ওই রোগের কারণে 3 মাস বাঁচত, কিন্তু ওই রোগের ভয়তে যে স্ট্রোক করছে এটা তো তার আগে ছিল না, এটা তো কেবল হয়েছে। আপনার সব ভালো, লিভারটা পচে গেছে, আপনার সব ভালো, আপনার ব্রেনের ভিতরে টিউমার হয়েছে, আপনার সব ভালো, আপনার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, এর কুন্ডাতে কুন্ডা কম, জিডাই বলে সিডাই মরণ ব্যাধি, কথা বলেন ঠিক ঠিক না? আর যদি কেউ রে কয় তোমার ব্রেন টিউমার হয়েছে, লিভার পচে গেছে, পিত্তথলি নাই, তোমার কিডনি দুইটা ড্যামেজ, তোমার লাংস শেষ, তোমার বাল্বের, তোমার হার্টের ভিতরে ব্লক হয়েছে 6টা, তোমার বাল্ব শেষ হয়ে গেছে, একটা একটা করে 8টা 10টা যদি বলে দেয়, তাহলে আপনি ডাক্তাররে এই বলার কারণে মারতেও পারবেন না, বিলও কম দিতে পারবেন না, টাকাও কম দিতে পারবেন না, চেক আপ করছে যারা তাদেরও পয়সা কম দিতে পারবেন না। উপযুক্ত টাকা দিয়া এই সমস্ত মরণ ব্যাধিগুলোর খবর নিয়ে আপনি কাঁদতে কাঁদতে বাড়ি আসবেন, কথা বলেন ঠিক ঠিক না? এতে আপনার সমস্যা ছিল সর্বোচ্চ আপনি মরবেন, মরা পর্যন্ত ওই রোগে শেষ, তারপর আর কিছু না। কিন্তু আপনি যে রোগে আক্রান্ত আছেন, যেই কলবের রোগে আক্রান্ত আছেন, ওই কলবের ভিতরে যে যে মরণ ব্যাধি আছে, ওই মরণ ব্যাধিতে যদি আক্রান্ত হয়েই থাকেন আর এজমা আর কি আছে ঔষধ না খান, কুরআন হাদিসের কাছে ডায়াগনোসিস না নেন, তাহলে আপনি শুধু মরণ পর্যন্তই শেষ না, আপনার আবাদুল আবাদ অনাদি অনন্তকাল পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কথা বলেন ঠিক ঠিক না? এবার সেই রোগগুলো যেই ডাক্তার ধরায় দেয়, সেই ডাক্তারের পর ওরে রাগ, সে খালি ধরা বান্ধা কথা কতি নাকি, একটু ইয়া কয় না একটু অ কয় না, খালি ধরা বান্ধা রোগের কথা কতি আসে। অমিয়া সুদে রোগ আছে না নাই, জোরে বলেন আছে, সুদে কারবার আছে? সুদখোর যারা রেগুলার সুদ খাইতেছেন, যারা রেগুলার সুদে কারবার করতেছেন, আল্লাহর কসম তার নামাজ কবুল হচ্ছে না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না, সে মিলাদ দেবেন মিলাদ দোয়া খতম হুজুর গেদে তাও কবুল হবে না, তার দান করাত কবুল হবে না, অন্য কোন গুনাহ থেকে তওবা করলেও তার তওবা কবুল হবে না। ও সুদকর আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে 100 টাকা নিয়া পাল্টি আছে, কথা বলেন আছে? আসতে কয় কেন, তাহলে মনে হয় সাপ হয়ে গেছে, এদিকে নাই সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 150 টাকা, এইরকমভাবে বহুভাবে কায়দা করে খাইতেছেন। আল্লাহ নবী বলেন আর রেবা সাবউনা জুজআ, সুদ খাইলে সুদের ভিতরে 70 প্রকার গুণা আছে, সুদের ভিতরে দেনেওয়ালা খানেওয়ালা, দেনেওয়ালা খানেওয়ালা উভয়ের জন্য সোনা সমান গুণা, এক দুয়ে দুয়ে জনের জন্য সমান গুণা, দেনেওয়ালা খানে ওয়ালা 70 প্রকার গুনাহ করো। আলাহা 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে নমরুদ, আল্লাহ তারে ঘাড়টা মটকাই দিয়েছে। আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেছে আবু জাহাল, বদরের যুদ্ধ তারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে ফিরাউন, আল্লাহ তারে সাগরের মধ্যে ডুবাই মারছে। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে কারুন, আল্লাহ তাআলা তারে মাটির মধ্যে ডাবাই দিয়েছে। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করেছে ঈসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন করে নবী রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না। আল্লাহ পাক যুদ্ধ করে অন্যভাবে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে কামান দিয়ে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে তীর তরবারি দিয়ে নয়, আল্লাহ পাক যুদ্ধ করে তার প্রাকৃতিক ক্ষমতা দিয়া, তার প্রাকৃতিক দুর্যোগ দিয়া, বিভিন্ন প্রকার রোগে শোকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়, মালি মামলা দিয়ে ধ্বংস করে দেয়, সিডার সুনামি টর্নেডো
নার্গিস আইলা বুলবুল আর নগতে গতকাল গেল যুদ্ধ একটা হাজার হাজার ঘরবাড়ি বিনাশ করে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ গাছপালা ভাঙে তছনছ করে দেশে বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষতি করে দিয়ে দেশে কারেন্ট লাইন ধ্বংস হয়ে গেছে বহু জায়গায় ও বন্ধুরে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যদি কেউ রে ক্ষতি করার চেষ্টা করে কোনো কিছু করার ইচ্ছা করে তাহলে তীর তরবারির আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না শুধুমাত্র কোন শব্দ বলে আর সব ধ্বংস হইয়া যায় পারে পারে আল্লাহ পারে জোরে বলেন পারে কেন গুণ্ডিজড় হয় কেন হলো গুণ্ডিজড় তা আমাকে দিক আসবে কেন সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায় কোন দিক পানির গতি কোন দিক দক্ষিণ দিক ও সৌদি আরবে দেখে আসছি যে যে দেখে গেছি মালয়েশিয়া গেছি সে জায়গায় পানি দক্ষিণ দিক যায় সব পানির গতি দক্ষিণ দিক আর জল আছে দক্ষিণ দিক কিন্তু উত্তর দিক জলটা হলো কেন কয় জলবায়ু উত্তপ্ত হইয়া সাগরের মধ্যে পাক হয় এই পাকের নাম হলো ঘূর্ণিঝড় আগে একটা নাম দেশে পরে নাম পাল্টায় নাম ডেলি ডেলি নতুন নাম ইন্দ্রাই দেয় অত আর আল্লাহ পাঠায় না নাম এটার নাম দেশে শীতরাম এই কথা দেখে আল্লাহ ও ঘূর্ণিঝড় সাগরের ভিতরে আমাকে বাড়ির দ্বারে তৈরি হয়েছে না অনেক নিচে বিজ্ঞানীরা অন্য দেশের বিজ্ঞানীরা টের পাইছে আরো 15 দিন আগে আমাদের দেশের বিজ্ঞানীরা এই কয়দিন অজ্ঞানী ছিল ওনটা দিন তিনিক আগে ঠিক পাইছে ওরা কইছে তাই শুনিয়ে শুনিয়ে ইন্দ্রাও যেদিন ঠিক পাইছে আমিও ওই দিন ঠিক পাইছি আমার কোনো মেশিন টেশিন লাগে না আমি এমনি ঠিক পাইছি কিছু না কিছু হবে তো ঘূর্ণিঝড় সাগরের ভিতরে 2,000-5,000 কিলোমিটার দক্ষিণে তৈরি হলো পানির গতি ওই দিক ঘুরতে ঘুরতে নিচের দিক চলে যাক ওই এদিক আছে কে উল্টে উপরে আছে কে এই উল্টে উপরে আসে সুদ করলে সুদা করার জন্য ঘুষ করলে সুদা করার জন্য জিনা করলে সুদা করার জন্য দুর্নীতিবাজকে সুদা করার জন্য রাস্তা মারিয়ে খায় যে সমস্ত কন্ট্রাক্টর তাকে সুদা করার জন্য ওই কারেন্টের লাইন লাইন মারিয়ে খায় যারা তাকে সুদা করার জন্য উল্টো দিক ঘুরে আসে কথা বলেন ঠিকই ঠিক না জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যত ফাসাদ দেখো যত আজাব আর গজব দেখো বিমা কাসাবাত আইদিন নাস এগুলো সবই তোমাদের হাতের কামাই এগুলো সবই তোমাদের হাতের কামাই এ সুৎকর সাবধান তুমি যে গুণাগুলো করতেছো 1 টাকা সুদ খাইলে যে গুণা হয় 70টা গুণা তার ভিতরে নাম্বার 1 গুণা আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার গুণা আল্লাহ আল্লাহর রসুলের সাথে কোনো মুমিনে যুদ্ধ করতে পারে না ঈমান থাকলে আল্লাহর সাথে লড়াই করতে পারে না ঈমান থাকলে রসুলের সাথে লড়াই করতে পারে না তোমার ঈমান নষ্ট হয়ে গেছে সুদে কারবারের কারণে 1 নম্বর আর 70 নম্বরের গুণা হলো আল্লাহ নবী বলেন ওয়া আইসারুহা আইজান কে হার রজুলু উম্মা আর এই 70 নম্বরের গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা হে সুৎকর হে সুৎকর নারী আর পুরুষ নারীরা যদি সুদ খাও বাপের সাথে জিনা করো সুদে কারবার বাপ বাদ দিয়ে বাপরে নিয়ে ঘুমাও আর মহি পুরুষরা যদি জিনা সুদ খাও তাহলে মায়ের সাথে জিনা করো সুদে কারবার বাদ দিয়ে মাকে বিছানায় নিয়ে ঘুমাও এইটা যদি না পারো তাহলে সুদে কারবার ছেড়ে দাও আর ওইটা অবশ্যই পারে এমন কোন দুশ্চরিত্রবান মানুষ আমার জানা নাই ও দোস্তরে মায়ের সাথে জিনা করা মানুষের খবর জানি না যদি কোনো কেউরে জানেন যে ওইটা সুদে কারবার করে ওরে সমাজের থেকে দেবেন মসজিদের কোন কমিটির সদস্যের মধ্যে সুদ করে রাখবেন না মাদ্রাসার কমিটির মধ্যে সুদ কর থাকবে না কোন ধর্মীয় প্রোগ্রামের মধ্যে সুদ করের কোন পদ থাকবে না কোন স্থান থাকবে না সুদ কর খোদার গজব সুদ করের উপরে আল্লাহ লানতার অভিশাপ 24 ঘন্টা পড়তে থাকে হারাম টাকা খাবি সুদের হারাম টাকা এ হারামে আরাম নাই কথা বলে হারামে ডকবে রাইফেলের গুলির মতো সিকুন হইয়া পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোই যাবে পিছনে বুগলা নিয়ে বেরোই যাবে হাজার হাজার প্রমাণ জীবন ভরে কামাই করছো সুদে টাকা এমন এক টান দিয়ে নিয়ে চলে যাবে জীবন ধরিও রাখতে পারবে না
যদি তোমার জীবন দশায় নাও যায় এই সুদিয়া ঘুষে টাকার সম্পদ, তুমি মারার পরে সর্বোচ্চ তোমার সন্তানদের মধ্যে 40 বছর থাকবে, এই 40 বছরের উপাসে আর হারাম টাকা রাখতে পারবে না, এরপরে তোমার সন্তানরাই ভিক্ষে করে খাইয়ে মরবে। হালাল যদি অল্প হয় হালালে বরকত আছে, কথা বলেন ঠিক না? কুত্ত হালাল না হারাম? কুত্ত খাওয়া, জবাব দেবেন না একটু? কুত্ত খাওয়া? ছাগলের গোস্ত, ফাটার গোস্ত, ফাটা হারাম? আইডিয়ার গোস্ত, তা আইডিয়ার ফাটার দো পার্থক্য কি? ফাটার গোস্ত হালাল, হ্যাঁ 100 বার হালাল, আইডিয়া যদি হালাল হয় তা ফাটাও হালাল। ফাটায় কি আছে? ওরে আল্লাহ যা দিয়েছে তা সহ ঘুরি বেড়াচ্ছে। ফাটা হালাল, হিন্দুরা বলি দিয়ে খাই বলে হারাম হয়ে গেছে তা না, ওরা খাসি খায় না, তাহলে ফাটাও খায় খাসিও খায়, তো দুইটারে তারা একরম মনে করে। বাকি ওকে কোনো এক পুজোয় ফাটা বলি লাগে তাই দেয়। ফাটাও হালাল, খাসিও হালাল, কুত্ত হালাল না হারাম? হারাম, ঠিক না? দেশে কুত্তই বাচ্চা বেশি হয় না ছাগলের বাচ্চা বেশি হয়? কুত্তাই বাচ্চা বেশি হয়। জীবনে একটা কুত্ত জবাই দেখাইছেন? জামাই আসলি কুত্ত জবাই দেখাওয়ান? আপনি শ্বশুর বাড়ি গেলে কি সাউরি কুত্ত জবাই দেখা হয়েছে? ছেলেরা কি কায় কি কুত্ত জবাই দেন? আমরা কি কুরবানির সময় কুত্ত জবাই দেই? কোনো জায়গা কুত্তরে কাজে লাগাই না। এক একটা কুত্তে 4-5টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়, একটা ছাগলে 2-3টা করে বাচ্চা দেয়। বন্ধুরে আকিকায় ছাগল জবাই হয়, কুরবানিতে ছাগল জবাই হয়, ওরে বিভিন্ন অনুষ্ঠানে ছাগল জবাই হয়, হোটেলে গেলে ছাগলের গোস্ত পাওয়া যায়, সারাটা বছর ছাগল জবাই হয়। এরপরও দেশে ছাগলের সংকট নাই, অথচ এখনো পর্যন্ত দুনিয়ায় যে পরিমাণ ছাগল আছে ওই পরিমাণ কুত্তা নাই, ওই পরিমাণ কুত্তা নাই, কথা বলেন ঠিক না? ওরে দোস্ত রে, হালালে এত বরকত, হারামে কোনো বরকত নাই। কারণ কি? বরকত যে সময় পাইবে ওই সময় পায়, বরকত চাইয়ে নেয় না। বরকতের সময় দুইজনের দুই অবস্থা, আমার দিক বরকতের সময় দুইজনের দুই অবস্থা। বরকত নাজিল হয় শেষ রাত্রের পরে যাইয়া, রাত দুপুরের পরে যাইয়া ফজর পর্যন্ত বরকত নাজিল হয়, রাত দুপুরের পরে যে ফজর পর্যন্ত বরকত নাজিল হয়। আল্লাহু আকবার, ছাগলগুলো দিনভর খাইয়ে টেয়ে যাইয়া এরপরে সন্ধ্যার পরে ঘরে ঢুকাই দেই আমরা, ঘরে ঢুকেই ছাগলগুলো ঘুমাই যায়, একেবারে ফজরের আজান দিলে ছাগলে কান খুলি, ওই সময় ছাগলগুলো সজাগ হইয়া যায়। আর কুত্তটা রাতভর দৌড়ে দৌড়ি করে, ফেসবুক আতৈরে দৌড়ে দৌড়ি করে, মদের বোতল আতৈরে দৌড়ে দৌড়ি করে, এবার বোতল আতৈরে কুত্তগুলো দৌড়ে দৌড়ি করে, রাতভর কুত্ত এ জায়গা ও জায়গা টোটো আরে, আর শেষ রাত্রি যে কায়তো এ সোহের পর রাতে ঘুমাই যায়, কতক্ষণ ঠিকই ঠিক না? এও দোস্তরে, যে সময় বরকত পাবে ওই সময় কুত্তগুলো ঘুমায়, আর যে সময় বরকত হবে ওই সময় ছাগলগুলো সজাগ হইয়া যায়। এই জন্যে ছাগল হাজারো জবাই করার পরে ছাগলের সংকট নাই, ছাগলের মধ্যে বরকত আছে। আর কুত্ত বরকতের সময় ঘুমোয় তাই কতক্ষণ? মোমেন মুসলমান সময় মতো ঘুমায়, ভাই বলেছি ঈশার নামাজ পড়ে ঘুমায় যাও, রাত 9টা দুষ্টের মধ্যে ঘুমায় যাও, 6 ঘন্টা ঘুমাইলে 4টের সময় তোমার ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদ পড়তে পারবা সময় মতো, ফজর পড়তে পারবা, তোমার মধ্যে বরকত হবে। অল্প কামাই করে বরকত পাবা, এই অল্প কামাই করে বরকত পাবা। আমার এক দারোগা কয়, হুজুর এর নিজেই বলতেছে নিজের শিকায়ত নেই আমাকে, এই গোপালগঞ্জে ছিল এই দারোগা থানার মধ্যে দাঁড়ায় কয়, হুজুর 55,000 টাকা পাই মাসের শেষে যাইয়া, অনেক জায়গা দেনা হইয়া যাই, অথচ মাদ্রাসার হুজুর 3,000, 4,000, 5,000 টাকা পায়। ওই টাকার ভিতর দিয়ে হুজুর সব কিছু সুন্দর দামি দামি পোশাক, আবার এইরকম দামি রুমাল 3-4 খান ব্যবহার করে, হুজুরের পকেটে 12 মাস কাল আতর থাকে, খাইয়ে দেয় একেবারে তেল তো তেল কই ভাব, আবার বছরের শেষে 20-30,000 টাকার জমিও রাখে, সুন্দর সুন্দর ঘর দেয়। আমার তো বুঝে আসে না কারণ কি। আমি কইলাম, দোস্ত হুজুর শেষ রাত্রি উঠাই লাগে, হুজুরের ফজরের নামাজ পড়াই
লাগে, মসজিদে ইমামতি করাই লাগে, আজান তার দেওয়াই লাগে, মুনাজাত তার করাই লাগে, প্রত্যেক দিন যে টাইমে বরকত তাই ওই টাইমে ওই হুজুর সজাগ থাকে আল্লাহর কাছ থেকে বরকত নেয়। আর তোমরা রাতভর টইরে বেড়াও, রাতভর টইরে বেড়াও, মুটিরাকের সাথে মুসাফা করো, আর একজনের সাথে মুসাফা করো, রাতভর মুসাফা করে বেড়াও, ঘুরে ঘুরে বেড়াও, আর যখন বরকত হয় ওই সময় ঘুম, ওই সময় ঘুমাই যাও, কাজেই তোমার বংশের মধ্যে বরকত নাই। খাইছে ধরা, নিজে স্বীকার করে হুজুর আল্লাহর কসম আপনার সত্য। আর মাঝে মাঝে ইচ্ছায় অনিচ্ছায় দুই চার টাকা মাঝে মাঝে ঢুকিয়ে যায়, না খাতি চালিয়ে ঢুকে যায়। এই জন্য এক বালতি দুধের ভিতরে এক ফুটে যদি পেশাব দেওয়া হয় তাহলে পুরো দুধ হালাল না হারাম? জ্বর হলো না? 55,000 টাকা বেতন পাইয়া ওর মধ্যে মুসাফার 20 টাকা ঢুকাইলে 55,000 টাকারই নষ্ট করে বেলায়, কাজেই তোমার বরকত থাকে না। আর ইমাম সাহেবের 3 টাকার মধ্যে কোনো ভেজাল নাই, ওর মধ্যে আল্লাহর রহমতে বরকত আর বরকত। কথা বলেন ঠিক ঠিক না? যারা সুদে কারবার করেন ও বাবা পায় ধরি মাপ চাই, আল্লাহর হস্তে তওবা করেন, অন্তর থেকে একটু তওবা করেন, আল্লাহর নবী বলেন আমি, আল্লাহর নবী বলেন আমি মেরাজে যে দেখে আসছি। এর আগে হুজুর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে রাতের একটা স্বপ্ন শুনাইলেন, হুজুর বলেন আমারে 2টা লোক আইসা, আমি স্বপ্নে দেখি আমারে 2টা লোক আমার বগলের নিচ দিয়ে হাত দিয়া আমারে কাঁধে করে নিয়ে উড়াই চলে গেছে, যাইতে 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 বহু দূর যাইয়া দেখি অনেক উপরে চলে গেছে, যাই দেখি একটা বুড়ো লোক বসা, একটা আম গাছতলা বা কোনো একটা গাছের নিচে একটা বুড়ো লোক বসা, ওই বুড়ো লোকটার সামনে, ওই বুড়ো লোকটার একেবারে গোল সামনে ছোট ছোট কিছু পোলাপান বসা, আর বুড়ো লোকটার ডাইন পাশেও কিছু লোক আছে, বুড়ো লোকটার বাম পাশেও কিছু লোক আছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? উনি, আমার নাম জিব্রাইল। আপনার নাম কি? আমার নাম মিকাইল। জিজ্ঞেস করলে এই বুড়োর নাম কি? কয়, বুড়োর নাম ইব্রাহিম। সামনে যারা বসা ইরা কারা? হযরত জিব্রিল বললেন, মুসলমানের সন্তান যারা শিশুকালে মারা গেছে নাবালক থাকতে, মুসলমানের সন্তান যারা নাবালক থাকতে মারা গেছে, এই নাবালক সন্তানদের আব্বা মা ভালো নিয়ত করুক আর মন্দ নিয়ত করুক সন্তানের প্রতি। অনেক আব্বা আছে, আল্লাহ যদি একটা ছেলে দেয় চলচ্চিত্রের নায়ক বানাবো, এরকম কিছু আল্লাহওয়ালা বাপ আছেন? আল্লাহ যদি মেয়ে দেয় তাহলে একটা নায়িকা বানাবো। আজকে ফেসবুকের ভিতরে না ইউটিউবের ভিতরে যেন দেখলাম, আল্লাহু আকবার, বাংলা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য নায়িকা, তোমরা যুবকরা চেন, নাম কব না, ওনার সন্তান হয়েছে, সন্তানটা নিয়ে উনি গেছে বাপের বাড়ি, নানাই সন্তানটা কোলে কইরা সন্তানের মাথায় টুপি দিয়া জুমা দিবস পালন করার জন্য গত শুক্রবারে এতটুক কোলের দুধের বাচ্চা হয়তো বা কয়েক মাস বয়স হয়েছে, ওইদের মাথায় টুপি দিয়া এত বড় দাড়িয়ালা আব্বা, এত বড় দাড়িয়ালা নানা, ওই নাতির নানা হলো এত বড় দাড়িয়ালা, ওনারও মাথায় টুপি আছে, ওনার মায়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা, কত বিটাকের সাথে ডলা ঘষা করে বেড়ায়, উনি আবার ক্রেডিট দেখা জন্য লাইভে আইসে, ফেসবুকে দিয়ে দেছে, ইউটিউবে দিয়ে দেছে, এইগুলো সবই রেকর্ড হইয়া থাকবে কিয়ামতের ময়দানে, তোমারে তোমার মাইয়া সহ একসাথে গরু সাজানোর মতো সাজলাইয়া দুলাই দিতে দিতে জাহান্নামে নামাবে। কত বড় নিম্ন মানের চরিত্রের বাপ, তার মাইয়া এই অর্ধ উলাঙ্গি নিয়ে ঘুইয়া কখনো বা ল্যাংটা ঘুইয়া পুরুষের সাথে পর পুরুষের সাথে শুটিংয়ে যায়, আর সেই বাপ, সেই মেয়ের বাপ হইয়া দাড়িওয়ালা বাপ হয়ে সে আসে ইউটিউবে ফেসবুকের ভিতরে বিটাকের সাথে সাক্ষাৎ করতে, তুমি বড় কাপড়ে রাস্তায় দিয়ে ঘুরবা, পাল্লি ঘরের মধ্যে বসে থাকবা, ইউটিউবে সব চাইতে উচিত, আমার মাইয়া আপনার মেয়ের নায়িকা হইয়া পর পুরুষের সাথে শুটিং করুক, এইটা কি কোনো মুসলমানের আব্বার রুচি হতে পারে? কোনো মুসলমান আব্বার রুচি হতে পারে? এর চাইতে বড় নিম্নমানের রুচি হতে পারে না। কথা বলেন ঠিক না? ও মুসলমান, তুমি যদি সুদে
সুদে কারবার করো, সুদের কারবার করো, নিজের মায়ের সাথে জিনা। সাহাবাই কেরাম বললেন, ওগো নবী, এক টাকায় কয়টা কয়বার জেনার গুণা হবে? আল্লাহ নবী বলেন, আর রেবা বিদের হামিন কাছে তু আসালা সিনা জিনিয়া, এক দেড়হাম পরিমাণ সুদ খাইলেও দিলে আপন মায়ের সাথে 36 বার জেনার গুণা, 36 বার জেনার গুণা, 36 বার জেনার গুণা। ওই মুরব্বী ওই জিবরিল আলাইহিস সালামকে নবী পাক জিজ্ঞেস করলেন, মুরব্বীর নাম কি কয়? এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যে বাচ্চাগুলো বসা আছে মুসলমানের বাচ্চা, এই অমুসলমানের বাচ্চা, শিশুকালে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মক্তবে ভর্তি করে দিয়েছে। ডান পাশে কিছু দেখে যায়, এগুলো কারা? এগুলো মুসলমানের সন্তান, এগুলো জান্নাতি। বাম পাশে কিছু দেখা যায়, এগুলো কারা? এগুলো মুসলমানের সন্তান, এগুলো জাহান্নামি। এরপরে চলে গেছে আরো উপরে, যাইতে 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 জাহান্নামের কিনারে চলে গেছে। ওখানে গিয়ে দেখতেছেন একটা গর্তের ভিতরে, একটা গর্তের ভিতরে বিশাল আগুন, নিচের দিকটা প্রশস্ত, উপরের দিকটা চাপা, নিচের দিকটা প্রশস্ত, উপরের দিকটা চাপা। আমাদের পারিবারিক চুলা যেভাবে বানায়, নিচের দিকটা খোলা, উপরের দিকটা চাপা, ওই চুলার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ একসাথে চিল্লাপাল্লা করতেছে, আর ওখান থেকে আগুনের শোলায় উপরের দিকে বেরোয় আসতে চাইতেছে। যখন কিনারে মুখে মুখে চলে আসে, ওরা একটু ওই চয় চুলাটার মুখ ধইরা উঠতে চেষ্টা করে, আবার আগুনের শা করে নিচের দিক টান্দে নিয়ে যায়। নবী পাক কিছুক্ষণ দাঁড়ায় দেখলেন, এই নারী আর পুরুষগুলো সবই ল্যাংটা উলাঙ্গি উলাঙ্গা আর উলাঙ্গিনী। নবী পাক বললেন, ও জিব্রাইলরা কারা? হুজুর কা দেখেন আরো দেখেন? জিব্রাইল বলেন, হুজুর আরো দেখেন আরো দেখেন। ওই মানুষগুলো চিৎকার মেরে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বুল আলামিন আরেকটা বার বের করে দাও, ও আল্লাহ একটা বার সুযোগ দাও, আল্লাহ একবার বুঝি নাই ভুল করে আসছি, আরেকটা বার তুমি সুযোগ দাও। ও আমার যুবকরা, আমার যুবতী বোনরা, ভালো করে লক্ষ্য কর, আল্লাহু আকবার, আমার নবীর স্বপ্ন সম্পূর্ণ ওহি, নবীর স্বপ্ন ওহি। নবী পাক বলতেছেন, আমি নিজ কানে শুনি আসছি। ওরা বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আর একটা বার বের করে দাও, পুনরায় অন্যায় করলে তখন তুমি যা বলবা তাই, আমরা আর কোনো দিন আপিল করব না। আল্লাহ পাক কোনো জবাব দেয় না, আগুনে পুড়তেই আছে। নবী বললেন, জিব্রাইলেরা কারা? জিব্রাইল বললেন, হুজুর কুল্লু হা উলা ইজ্জুনাদ, এই নারী আর পুরুষ সব ভ্যাবিচারী ভ্যাবিচারিণী, এরা জেনা কর নারী আর পুরুষ, পুরুষরাও জেনা করতো, নারীরা জেনা করতো, জেনার বিচার কোটি কোটি বছরের চুলার মধ্যে পড়ে থাকবে। এ জিনার স্বভাব যারা আছে তওবা কর, এক করে তওবা কর, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করো, বিগত গুনাহ মাফ করে দেবে। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো সব নেকি বানায় দেবে। কাজেই এক্ষুনি তওবার উপযুক্ত সময়, বুড়ো হয়ে শেষ বেলায় তওবা করবা। বুড়ো হবা কি হবা না তার ঠিক নাই, তার আগেই চলে যেতে হতে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? যে কোনো সময় ডাক এসে যেতে পারে, এক্ষুনি তওবা করে ফেলো যুবক। একটু আগায় গিয়ে দেখে আর একটা জায়গায়, ওইটা হলো সম্পূর্ণ রক্তের সাগর, রক্তের সাগর। এই রক্তের সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খাইতেছে, বিশাল ঢেউ হচ্ছে, রক্তের ভিতরে আবার আগুন যেন তুফান খেলতেছে, আগুনের ঢেউ, ওর ভিতর দিয়ে লোকগুলো কোনো মতো সাঁতার কেটে কিনারায় আসতে চাইতেছে। কাছে কাছে যখন চলে আসে, কা কিনারায় একটা লোক বসা, বড় একটা পাথর দিয়ে মুখের উপরে আঘাত করে, আবার যত দূর থেকে আসছিল তত দূর সরে চলে যায়, আবার ফিরে আসে, আবার চলে যায়, আবার ফিরে আসে, আবার চলে যায়। এইভাবে রক্তের সাগরের মধ্যে যারা হাবুডুবু খাইতেছে, নবী পাক বললেন, জিব্রাইল এই মানুষগুলো কারা? জিব্রাইল বলেন, হুজুর এই মানুষগুলো হলো আপনার উম্মতের সুদখোর উম্মত এবং ঘুষখোর উম্মত, সুদখোর উম্মত এবং ঘুষখোর উম্মত। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইবা, যতকাল পর্যন্ত তোমার সুদে গুণা ঘুষে গুণা সম্পূর্ণ ক্ষমা না হবে, সম্পূর্ণ বিচার না হবে, অতদিন পর্যন্ত ওই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইবা। ওখান থেকে একটু এগোই গিয়ে দেখে এক শ্রেণীর মানুষের মাথার এই মুখের ভিতর দিয়ে ছুরি ঢুকই দিয়া, এই মুখের মধ্যে ছুরি ঢুকই দিয়া এই পাশে কান পর্যন্ত ফেড়ে নিচ্ছে।
আবার এই পাশ থেকে নিয়া এই পাশে মুখের মধ্যে ঢুকাই দিয়া কান পর্যন্ত নিচ্ছে, এ পাশ ভালো হয়ে যাচ্ছে। ছুরিটা বড় ধারালু, ছুরিটা বড় বিষাক্ত ছুরি, আর এমন ভাবে চিৎকার মারতেছে লোকটা যা শোনার মতো না। এই লোকটার এভাবে এভাবে ফাড়তেই তালে আছে। হুজুর জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই মানুষগুলো কারা, এদেরকে এই বিচার করা হচ্ছে? জিব্রাইল বললেন, হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা মানুষকে অকথ্য ভাষায় গালি দিত, কটূক্তি করত, মানুষ সম্পর্কে গীবত শিকায়ত করত, সমালোচনা করত, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করত, মানুষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করত, মিথ্যা কথা বলতো, এই মুখের জবানের দোষের কারণে তার বিচার হলো এইভাবে লেগাম ফাড়া হবে। এক জায়গা কয়জন বসলে বসেই গীবতের আলোচনা, কথা বলতে গেলে মিথ্যা কথা, ও যদি করে প্রতিপক্ষ করে হারাইতে হয়, কোনো মানুষকে সমাজে যদি ডাবাইতে হয়, তাহলে তার নামে তাজা খাড়া একটা মিথ্যা অপবাদ তৈরি করা আছে না নাই? একদল মানুষ আছে না নাই?